এক জেলে জগন্নাথের প্রতি তার ভালোবাসা নিবেদন করলেন। তো জগন্নাথ পুরী থেকে দূরে পিপলিন নামক গ্রামে এই জেলে তার নাম হচ্ছে রঘু বেহারা, তিনি বাস করতেন। তো তিনি তার বংশগত পেশার কারণে মাছ ধরতেন, নদীতে গিয়ে, সাগরে গিয়ে, সরোবরে গিয়ে তিনি মাছ ধরতেন। তো মাছ ধরার জীবিকা নির্বাহ করার সময় এক সময় কি হলো, তিনি কৃষ্ণ কথা শ্রবণ করছিলেন, ভাগবত কথা শ্রবণ করছিলেন। তো ভাগবত কথা শ্রবণ করছিলেন যে উনি ভাগবত কথায় বলছে যে কেউ যদি মাছ খায় জীব হত্যার কারণে তার নরকগামী হবে। এবং এটা শুনে সেই তার জীবনে একটা পরিবর্তন শুরু হলো। সে কি করলো, জপমালা নিল, জপমালা নিয়ে জপ করা শুরু করছে, একাদশী ব্রত রাখছে। কিন্তু তার পেশার কারণে তাকে মাছ ধরতে নদীতে যেতে হয়। তো তিনি যখন জপ শুরু করছেন, একাদশী ব্রত রাখছেন, একসময় তিনি চিন্তা করলেন যে আমি এই পাপকর্ম আর করব না, মাছ ধরব না। কিন্তু তার পরিবারের চাপে পড়ে স্ত্রী বলছে, তোমার পূর্বপুরুষের পেশা মাছ ধরা, তুমি কিভাবে এটা ছাড়তে পারবে, তুমি মাছ ধরো। তো পরিবারের চাপে পড়ে তিনি বাধ্য হয়ে নদীতে গিয়েছিলেন। তিনি চাইছিলেন না মাছ ধরতে। তো উনি কান্না করে করে জাল ফেলছেন, হে প্রভু, হে জগন্নাথ স্বামী, আপনি আমাকে কেন গরিবের ঘরে জন্ম দিলেন, জেলের ঘরে জন্ম দিলেন, আজকে আমাকে মাছ ধরতে হচ্ছে। মাছ ধরা, মাছ নিধন করা, মাছ খাওয়া পাপ। এখন আমি একাদশী রাখছি, কৃষ্ণ কথা শ্রবণ করছি এবং হরিনাম জপ করছি, কিন্তু আমি কি করব, আমার পরিবারের সবাই তো অভুক্ত থাকবে। তো প্রভু, আমি কি করব। এভাবে করে আর্তনাদ করে তিনি জাল ফেললেন। আর জালে ওই দিন একটা বড় মাছ ধরা পড়েছিল। তো মাছ ধরে মাছের সাথে কথা বলছে, মাছকে বলছে যে এ মাছ, তোমাকে আমি এখন বধ করব, আমার কোনো কিছু করার নেই। কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিলে, কেন জেলের ঘরে জন্ম দিলে, বাধ্য হয়ে আমি তোমাকে হত্যা করতে হবে। হে মৎস্য রূপী, মৎস্য অবতার, উনি বলছেন, মাছকে বলছেন মৎস্য অবতার, হে মৎস্য অবতার ভগবান, তুমি আমাকে যেহেতু গরিবের ঘরে জন্ম দিলে, জেলের ঘরে জন্ম দিলে, এই জন্য আমি তোমাকে আজকে হত্যা করব। আমার পরিবার চলবে না, না হলে পরিবারের সবাই অভুক্ত থাকবে। তখন এইভাবে মনে স্থির করে তিনি মাছটাকে যখন গলা টেপে ধরে যখন লাফালাফি করছিলেন, তখন ওটাকে মারছে। আর যখনই মারছে তখন মাছ হঠাৎ করে বলে উঠল, নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে ওই মাছটা তিনি ছেড়ে দিলেন। আরে মাছ কথা বলছে, নারায়ণ নারায়ণ। তখন তার সঙ্গে সঙ্গে নারায়ণের স্মৃতি মানে জগন্নাথের কথা মনে পড়ছে। ও বলছে, আজকে আমি জগন্নাথকে যতক্ষণ পর্যন্ত দর্শন করিনি, আমাকে দর্শন দেয়নি, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই ধ্যান করব ভগবান জগন্নাথের, আর আমি ঘরে ফিরে যাব না। এমনকি আমি কোনো কিছু পানও করব না, আহারও করব না, আমি যতক্ষণ পর্যন্ত আমি জগন্নাথকে দর্শন করে নেই, ততক্ষণ পর্যন্ত আমি এখানে ধ্যান করব ভগবানের। এভাবে দৃঢ় সংকল্প করে তিনি ওখানে বসে পড়লেন ধ্যানে।
মনে আছে কারো ওনার নাম কি বলছিলাম? রঘু বেহারা। এভাবে দৃঢ় সংকল্প থাকলে যে কোনো ভাবে সফলতা অর্জন করা যায়, এটা ম্যাটেরিয়াল বলেন, এটা স্পিরিচুয়াল জগতে বলেন। আপনার দৃঢ় সংকল্প যদি না থাকে, আপনি কখনো ভগবানকে প্রাপ্ত হতে পারবেন না। ভগবানকে প্রাপ্ত হতে গেলেও দৃঢ় সংকল্প দরকার, দৃঢ় নিষ্ঠা এবং বিশ্বাস। আমি ভগবান, যেমন ধরেন ধ্রুব মহারাজের ছিল, আমি হে ধ্রুব মহারাজ মাকে বলছে, মা ভগবান কোথায় থাকে? আরে আমি শুনেছি বনে থাকে। তাহলে শ্রীহরি সঙ্গে সঙ্গে তিনি গৃহ ত্যাগ করে শ্রীহরির সন্ধানের জন্য তিনি বনে চলে গেলেন। আর শ্রীহরিকে বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে দর্শন করিনি ততক্ষণ পর্যন্ত যাব না। নারদমুনি বলছিলেন, আরে ধ্রুব তুমি বালক, তোমার এই বয়সে তোমার তো খেলা করা উচিত, তুমি খেলাধুলা ছেড়ে কেন তুমি এখানে ভগবানের খোঁজে এসেছো, যাও খেলা করে গিয়ে। তো নারদমুনিকে বলছেন, আপনি যদি আমার ভগবানকে দর্শন দিতে না পারেন, সন্ধান দিতে না পারেন, তাহলে আমার রাস্তা থেকে ছড়ে যান। তার মানে ধ্রুব মহারাজ দৃঢ় সংকল্প ছিল এবং বিশ্বাস ছিল যে তিনি ভগবানকে দর্শন করবেন। এভাবে রঘু বেহারা কি করেছে, জগন্নাথকে দর্শন করার জন্য ওই মাছের মুখ থেকে নারায়ণ নাম শুনে তিনি ধ্যানস্থ হয়ে গেলেন। আর ওখানে নিষ্ঠা সহকারে তিনি ভগবানের রূপের ধ্যান করছেন এবং জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা জপ করছিলেন। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে গেল, একদিন কেটে গেল। তার পরিবারের তো সবাই টেনশন করছে। এভাবে করে তিন দিন অতিবাহিত হয়ে গেল ধ্যানে, এবং কান্না করে করে বলছে, হে মৎস্যরূপী ভগবান, হে মৎস্য অবতার ভগবান, তুমি তো নারায়ণ নারায়ণ বলেছ, নিশ্চয়ই তোমার কৃপায় আমি নারায়ণকে দর্শন করব, আমার এই চোখ দিয়ে সশরীরে আমি নারায়ণকে দর্শন করব। আমি যতক্ষণ পর্যন্ত দর্শন করতে পারি না ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরে যাব না। এইভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পর একজন বৃদ্ধ ব্রাহ্মণ ওখানে উপস্থিত হলেন। বৃদ্ধ ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন, আরে জেলে তুমি এখানে কি করছো, তোমার পরিবার চলবে কি করে, এখানে বসে আছো কেন, কি চিন্তা করছো? তখন বৃদ্ধ ব্রাহ্মণকে বলছে, আমি নারায়ণকে দর্শন ছাড়া, আমি জগন্নাথকে দর্শন ছাড়া এই জায়গা থেকে আমি নড়ব না, আমি যাব না ঘরে ফিরে, আমি নারায়ণকে দর্শন করবই। তখন বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, দেখো নারায়ণকে দর্শন করা অত সহজ নয়, কঠোর তপস্যার প্রয়োজন, আর তোমার পরিবার তোমার জন্য চিন্তা করছে, যাও নাকে বসে আছে ওরা, তুমি চলে যাও। যেহেতু আপনাকে দেখে মনে হয় আপনি কোনো এক দেবদূত এসেছেন আমার কাছে, আপনি কোনো সাধারণ ব্যক্তি না, তো আপনি আমার ভগবান নারায়ণকে দর্শন দান করাতে পারবেন, আর যদি আমি নারায়ণকে দর্শন দান না করি, জগন্নাথকে না দেখি, আমি কখনো ঘরে ফিরবো না। এইভাবে দৃঢ় সংকল্প করে তিনি ওখানে বসে আছেন। তখন বৃদ্ধ ব্রাহ্মণ আর তিনি তাকে ধরে রাখতে না পেরে তিনি দর্শন দান করলেন। তখন শঙ্খ চক্র গদা পদ্ম স্বয়ং ভগবান বিষ্ণু ওখানে আবির্ভূত হলেন। তো আবির্ভূত হয়ে ভগবান বিষ্ণু এই রঘু বেহারাকে বলছে, তোমার দৃঢ় সংকল্প এবং নিষ্ঠায় আমি সন্তুষ্ট, তুমি ঘরে ফিরে যাও আর তুমি হরিনাম করো, আর কলিযুগে আমি হচ্ছে জগন্নাথ, আর তুমি জগন্নাথের সেবা পূজা করো। তো ভগবানের কাছ থেকে তিনি এই আশীর্বাদ লাভ করে তিনি ঘরে ফিরে চলে আসলেন। যেহেতু কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, তখন গ্রামের লোকেরা চিন্তা করছে, এ কোথায় গেল? তো লোকেরা যখন ওদিক দিয়ে আসছে, তো হরিনামে মর্ত হয়ে আসছে, কারণ ও তো কৃষ্ণ প্রেম প্রাপ্ত এখন, হ্যাঁ জগন্নাথের প্রেম লাভ করেছে। তো জয় জগন্নাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
এভাবে মন্ত্র জপ করে যখন সেই উন্মাদের মতো নেচে কীর্তন করে করে ঘরের দিকে যখন আসছেন, তখন প্রতিবেশী কিছু লোক তাকে বলছে, এ তিন দিন ধরে অভুক্ত আছে তো, মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য পাকলামি শুরু করেছে। অনেকে এরকম মনে করে, প্রথম অবস্থায় কেউ যদি কৃষ্ণ নামে একটু মাতোয়ারো হয়ে যায়, একটু মদমত্ত হয়ে যায়, তো অনেকেই তো কৃষ্ণ প্রেমের জিনিসটা তো কেউ বুঝে না, সবাই মনে করছে মদ খেলে কেউ মাতাল হয়, আর অন্য কোনো কিছু পান করলে, হরিনাম পান করলে, ভগবানের ভক্তি করলে কেউ পাগল হয় না মনে করছে। তো এই বলছে, খেতে না পেয়ে এমনি তো পরিবারকে ফাঁকি দিয়েছে, তিন চার দিন আসে নাই, কোনো ইনকাম করেনি, তো এই জন্য লোকে ওকে কি করছে, ঠাট্টা এবং বিদ্রুপ করছে। এবং পরবর্তীতে সে যখন চলে আসে, কিন্তু তার মা এবং তার পত্নী তাকে সাদরে বরণ করলেন। ওরা বললেন, ও আমার পুত্র তো অনেক ভালো ভক্ত হয়ে গেল ভগবান শ্রীহরির। হ্যাঁ, স্ত্রী বলছে, ও আমার স্বামী ভালো ভক্ত হয়েছে জগন্নাথের। তো এইভাবে তাদের রঘুবেহারাকে আদর ভালোবাসা প্রদান করলেন। এখন এইভাবে যখন সেই ভগবানের সংস্পর্শে আসার কারণে তার দিব্য জ্ঞান লাভ হয়েছে, তখন তিনি প্রবচন দেওয়া শুরু করেছে, ভাগবতমের কথা, গীতার কথা বলা শুরু করেছেন। তো সবাইকে বলছেন, তোমরা হরিনাম করো, কলিযুগে কলিযুগে একমাত্র জীব উদ্ধারের একমাত্র পন্থা হচ্ছে হরিনাম এবং একাদশী ব্রত আর জগন্নাথের সেবা। তো এইভাবে যখন বলছেন, পরিবারের লোকেরা মেনে নিয়েছে এবং প্রসাদও পাচ্ছে, বলছে আর কখনো পাপ কর্ম নয়, এখানে মাছ রান্নার হবে না, মাংস রান্নার হবে না। তো এইভাবে পরিবারের লোকেরা মেনে নিয়েছে, তার যেহেতু জগন্নাথের দর্শন লাভ করেছে, তার প্রভাবে তার সংস্পর্শে পরিবারের লোকেরা মেনে নিয়েছে। কিন্তু সেই যখন এইভাবে হরিনাম প্রচারের জন্য বের হলেন, কিছু ছোট বাচ্চা এবং কিছু লোক তাকে আট্টা এবং বিদ্রুপ করছিলেন। অনেকেই প্রভাবিত হচ্ছে তার সংস্পর্শে, কিন্তু কিছু কিছু ব্যক্তি তাকে ঠাট্টা এবং বিদ্রুপ করছে, উপহাস করছে, বলছে আরে এই পাকলামি করার জায়গা পায় না, এ জেলের ছেলে মাছ ধরবে তার পেশা, আর এগুলো সেরে ভণ্ডামি শুরু করেছে। আর এভাবে কিছু লোক যখন এভাবে বলা শুরু করেছে, আর কিছু ছোট বাচ্চা তাকে পাথর নিক্ষেপ করেছে, আর পাথর নিক্ষেপ করার কারণে তার মাথা ফেটে গেছে, কপালের মধ্যে পড়েছে, কপাল ফেটে গেছে, মাথা ফেটে গেছে। তখন সে বলছে, হে জগন্নাথ, আমি তো কোনো পাপ করি নাই, আমি কি অপরাধ করলাম, আমি এদের কোনো ক্ষতিও করি নাই, কেন তারা আমাকে এভাবে পাথর নিক্ষেপ করছে, কষ্ট দিচ্ছে। তো জগন্নাথ এইভাবে যখন সে বললো, জগন্নাথ আর সহ্য করতে পারে নাই, হঠাৎ করে একটা ছেলে মাথা ঘুরে পড়ে ও সঙ্গে সঙ্গে প্রাণ চলে গেছে ওর, একটা ছেলের, আর সবাই ওখানে হইচই পড়ে গেছে, আরে কিভাবে ও মারা গেল। তখন সবাই বলছে, এই সাধুকে, এই রঘু বেহারাকে অপমান করার কারণে, তার মাথায় ঢিল নিক্ষেপ করার কারণে এ মারা গেছে। তখন তাকে নিয়ে গেল, তখন সে যখন এর মৃতদেহ দেখলো, রঘু বেহারা, ও তো ভগবানের ভক্ত, ও সঙ্গে ও কমাশীল, ও বলছে আপনারা সবাই জগন্নাথের নাম করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবান যদি ইচ্ছা করে একে এখনই ভালো করে দেবে, মনে হয় জগন্নাথের চরণে অপরাধ হয়ে গেছে, যদিও তার চরণে অপরাধ, সাধুর চরণে অপরাধ হয়েছে, তো ও বলছে জগন্নাথের নাম করলেই আপনার ছেলে ভালো হয়ে যাবে। তখন সবাইকে সেই ওখানে হরিনাম করালেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যখন এইভাবে হরিনাম করলেন, কিছুক্ষণের মধ্যেই ওই ছেলেটার আত্মা তার শরীরে ফিরে আসলো, আর সে জেগে উঠল, আর জেগে উঠে সঙ্গে সঙ্গে রঘু বেহারার চরণে সে পড়ে গেল আর ক্ষমা চাইল, আরে আমার তো ভুল হয়ে গেছে, আপনি তো ভগবানের মহান ভক্ত, আপনার চরণে অপরাধ হয়ে গেছে আমার। আসলে ভক্তের চরণে অপরাধ হলে অনেক রকম বিপদ হয়,
বিশেষ করে কেউ যদি বৈষ্ণবের চরণে অপরাধ করে, ভক্তের চরণে অপরাধ করে, সে যদি ভক্ত হয় তাহলে ভক্তি জীবন থেকে পতিত হয়, আর যদি সে যদি অভক্ত হয় তার অনেক বড় ধরনের সর্বনাশ হয়। এমনকি চৈতন্য চরিতামৃত এরকম হাজারো উদাহরণ আছে, অনেকের বাড়ি ঘর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে দেহ পৌঁছে গলিত কুষ্ঠ হচ্ছে, অনেকের বাড়িঘর পর্যন্ত পুরোটা বন্যায় এবং আগুনে জ্বলে গেছে। এই জন্য বৈষ্ণব অপরাধ হচ্ছে সবচেয়ে মারাত্মক। এখন সবাই ঘরে ফিরে গেলেন, এভাবে রঘুবেহারা ওখানে নাম প্রচার করছেন, জগন্নাথের নাম, হ্যাঁ কৃষ্ণের নাম প্রচার করছেন, সবাই একাদশী ব্রত রাখা শুরু করেছে। এইভাবে এই পিপলি নামে গ্রামে এই রঘুবেহারার মহিমা এবং জগন্নাথের মহিমা প্রচার হতে থাকলো। আর একদিন কি হলো, জগন্নাথকে এত সুন্দর সুন্দর ভোগ রান্না করে সে জগন্নাথের জন্য নিবেদন করলেন, আর জগন্নাথ মন্দিরে ওখান থেকে 30 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়, তো ওখানে ভোগ লাগায়। ওখানে ভোগ লাগানোর সময় একা এভাবে হাতের মধ্যে জল নিয়ে এখানে দেখানো হয়, যদি জগন্নাথ এই জলের মধ্যে যদি থাকে, মানে ওনাকে জগন্নাথকে দেখা যায়, তাহলে পূজারীরা, মানে যিনি ভোগ লাগান জগন্নাথপুরীতে পূজারি, উনি মনে করেন যে জগন্নাথ এখানে উপস্থিত আছেন এবং ভোগ গ্রহণ করবেন এখন। কিন্তু ওই দিন রঘু বেহারা তার প্রেম নিবেদন করে, ভক্তি নিবেদন করে, কিছু স্বাদিষ্ট ভোগ জগন্নাথকে নিবেদন করেছিলেন এবং কান্না করে করে বলছিলেন, হে জগন্নাথ স্বামী আপনি এগুলো গ্রহণ করুন আমার। এই জন্য জগন্নাথ ওখানে রত্নবেদী থেকে তিনি জগন্নাথপুরী থেকে চলে গিয়েছিলেন, আর পূজারী দেখলেন যে এখানে এই জলের মধ্যে জগন্নাথের দর্শন আর পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে পূজারী বললেন, এখানে জগন্নাথ নেই, রত্নবেদীতে নেই। আর এটা রাজাকে জানানো হলো, আর রাজা এটা জেনে, কারণ জগন্নাথপুরীতে কোনো যদি অনিয়ম হয় তাহলে ওখানে পুরো পৃথিবীতে আসলে বিশাল ধরনের ক্ষয়ক্ষতি সাধন হয়। কোনো কিছু অঘটন, কোনো কিছু অনিয়ম হলে প্রায়, যেমন ধরেন কোনো দিন যদি পতাকা উত্তোলন না হয় জগন্নাথপুরীতে তাহলে 12 বছরের ওখানে সেবা পূজা বন্ধ থাকে। এখানে কঠোরভাবে নিয়মগুলো পালন করা হয়। তো এখন কি হয়েছে, রাজাকে স্বপ্ন দেখাচ্ছে জগন্নাথ। জগন্নাথ বলছে রাজাকে, হে রাজা, তোমার থেকে 30 কিলোমিটার দূরে একটা পিপলি নামে গ্রামে গ্রাম আছে, ওখানে রঘু বেহারা নামে এক ভক্ত আছে আমার, ও আমার অনন্য ভক্ত, তো আমাকে ভোগ নিবেদন করেছিলেন, আমি ওর প্রেমে এত বশীভূত যে আমি ওর প্রসাদটা, মানে ওর ভোগটা গ্রহণ করতে গিয়ে চলে যাই। তো তুমি কি করো, ওই রঘু বেহারাকে এই জগন্নাথ মন্দিরে নিয়ে আসো, আর ওর হাতে আমি খাবো। তো জগন্নাথ যে কিন্তু রাজাকে নির্দেশ দিলেন, রাজা তার বদিনে উঠে ওখানে লোক পাঠালেন এবং খবর নিয়ে দেখলেন যে ওখানে পিপলি নামক গ্রামে রঘু বেহারা নামক এক ভক্ত আছে। তো জগন্নাথের ইচ্ছায় বা জগন্নাথের কৃপায় তার পুরো পরিবার জগন্নাথপুরীতে চলে আসলেন এবং রাজা তাদেরকে ঘর বাড়ি সব কিছু ব্যবস্থা করে দিলেন, আর এইভাবেই সেই জগন্নাথপুরীতে আমৃত্যু পর্যন্ত ওখানে ছিলেন এবং প্রতিদিন জগন্নাথের সেবা পূজা করতেন, ভগবান জগন্নাথকে ভোগ লাগাতেন। এভাবে তিনি জগন্নাথকে সন্তুষ্ট করেছিলেন। হরি বল।